অনিমেষ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি উচ্চ মাধ্যমিকের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না আজকের প্রশ্নটি হলো ফুটপাথে অনাহারে মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল তা বর্ণনা করো উত্তরটা তোমরা দেখে নাও প্রাথমিক প্রতিক্রিয়া সমাজ সচেতন কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় একদিন অফিসে যাওয়ার পথে প্রথম অনাহারে মৃত্যু দেখে মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া মৃত্যুঞ্জয় ফুটপাথে অনাহারে মৃত্যু দেখে ভয়ানক মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার মুখোমুখি হয় তার সুস্থ শরীর কয়েক মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যুঞ্জয় ভাবপ্রবণ ও আদর্শবাদী হওয়ায় এই মৃত্যু তাকে মানসিকভাবে খুবই আহত করে ফলে মনের বেদনাবোধ তার শরীরের কষ্টকে অতিমাত্রায় বাড়িয়ে দেয় অফিসে নিজের ঘরে এসে একটা চেয়ারে বসে পড়ে তার অবস্থা রীতিমতো কাহিল কিন্তু বেশিক্ষণ বসতে পারে না কল করে যেতেই বাড়ি থেকে পেট ভরে খেয়ে আসা ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সবই বমির সাথে উঠে আসে কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় এক গ্লাস জলপান করে তারপর শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে দেওয়ালের দিকে তার সহকর্মী নিখিলের প্রশ্নের উত্তরে আনমনে সে বলে ওঠে মরে গেল না খেয়ে মরে গেল মৃত্যুঞ্জয় নিজেকে চিৎকার জানায় এইভাবে যে ফুটপাতে লোক মরছে না খেয়ে অথচ সে চারবেলা পেট পুরে খাচ্ছে সে ভেবে পায় না কিভাবে সময় কাটাবে অথচ রিলিফ কাজ ভালোভাবে চলছে না জীবনের দুঃসহ বাঁকে এসে সে যেন অপরাধবোধে দগ্ধ হয়ে পড়ে